প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ ইফতার আইটেমে ঝটপট তৈরি করে দেখাবো একটু ভিন্নধর্মী চিকেন ফ্রাই, যা খুবই সহজে তৈরি করতে পারবেন অল্প সময়ে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আসুন তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নেই। একটা বাটিতে আমি থেতো করে রাখা 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বড় পিসগুলোকে আমি একটা হামুল দিস্তা দিয়ে এভাবে করে একটু থেতো করে নিয়েছি। এতে করে এই চিকেন ফ্রাইটা একটু অন্যরকম, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, অনেক ক্রিসপি হয়। আমি এরকম করে করে নিয়েছি, একদম হাড় পর্যন্ত এটাকে আমি থেতো করে নিয়েছি। এখানে আমি রেগুলার কাট করা চিকেনটাই নিয়েছি। এটা এরকম করে নেওয়ার পর অনেকটাই কিন্তু পাতলা হয়ে যায় এই চিকেনটা। এখন এর মধ্যে আমি পানি জড়িয়ে রাখা 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। পেঁয়াজের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব উপাদানগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোটা মশলা চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। তো মাখা হয়ে গেছে, এখন আমি নর্মালি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি বাইরের কুটিংটা তৈরি করে নিচ্ছি। বাইরের কুটিংয়ের জন্য আরও একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়ো, 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি মিহি কুচি করে নিয়েছি কাঁচা মরিচ, লাল সবুজ দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর 1 চা চামচ নিয়েছি আজোইন, এটাকে হাত দিয়ে একটু কষলে এভাবে দিয়ে দিতে হবে, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। এর ঘনত্বটা অনেকটাই এরকম হবে। 1 কাপ পানি লেগে আমার আরো 2 টেবিল চামচ পানি লেগেছে। এখন চিকেনটাকে আমি আরো একবার ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু এখানে শুকনো মশলাটি ব্যবহার করেছি, চিকেন থেকে কিন্তু কোনো এক্সট্রা পানি ছাড়েনি। এখন ভাজতে চুলায় চলে যাচ্ছে। তেলটাকে খুব ভালো করে গরম করে এখন ব্যাটারের মধ্যে আমি চিকেনটাকে ডুবিয়ে দিচ্ছি এভাবে করে। এখন এক্সট্রা ব্যাটারটাকে এভাবে জেড়ে রেখে দিয়ে আমি এভাবে ছেড়ে দিচ্ছি।
প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে 1 থেকে 1.5 মিনিট চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ওপরটা চট করে ক্রিস্পি হয়। তারপর চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আমরা চিকেনটাকে থেতো করে নিয়েছি, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা বড় বড় দেখা যাচ্ছে। প্যানে যতটা ধরেছে আমি দিয়ে দিয়েছি, এখন উপর থেকে তেলটাকে এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। এক থেকে দেড় মিনিট ফুল আঁচে বেজে এটাকে আঁচটাকে কমিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে এটাকে সময় নিয়ে ভেজে নিব। এখন চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি পছন্দের কালার করে এগুলোকে ভেজে নিব। চিকেন ফ্রাইগুলোকে আমি সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছে। এক একটা পিস দেখুন কতটা বড় বড় হয়েছে। এভাবে করে বাকি বেস্টটাও ভেজে নিচ্ছে। আমি আপনাদের একটা চিকেন ফ্রাই দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, খুবই ক্রিস্পি আর খুব সহজেই মাত্র 1 মিনিট সময়ের মধ্যে আপনারা এই চিকেন ফ্রাইগুলো তৈরি করতে পারেন। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, আপনার পছন্দের সালাতের সাথে অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি সহজ করে তৈরি করা আজকের ভিন্নধর্মী রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও এভাবে তৈরি করবেন আর জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।